এই ভিডিওতে কোভিড 19 ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়াটি আমরা আপনাদের দেখাবো। প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে surakha.gov.bd অপশনে প্রবেশ করুন। এখান থেকে ভ্যাকসিন নিবন্ধন অপশনে চলে আসুন। শুরুতে আপনি কোন ক্যাটাগরিতে নিবন্ধন করতে চান সে অপশনটি সিলেক্ট করুন। সাধারণ নাগরিক হয়ে থাকলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার জন্মের দিন, মাস, বছর এগুলো পূরণ করুন। নিচে একটি লেখা দেখতে পাবেন, সেটি অনুরূপভাবে লিখে পূরণ করে দিন। যাচাইকরণ অপশনে ক্লিক করুন। আপনার জাতীয় পরিচয়পত্রের নামটি দৃশ্যমান হবে। মোবাইল নাম্বার দেওয়ার অপশন পাবেন। আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত আছেন কিনা বিভিন্ন প্রশ্ন আসবে, সেটির হা না উত্তর দিন। কোভিড আক্রান্ত হয়েছেন কিনা সে প্রশ্নটি আসবে, হ্যাঁ হলে কবে আক্রান্ত হয়েছেন সেই প্রশ্নটির উত্তর দিতে হবে। কোভিড সংক্রান্ত কোনো কাজে জড়িত আছেন কিনা হ্যাঁ না উত্তর দিতে হবে। আপনার পেশা সিলেক্ট করার অপশন আসবে, সেটি সিলেক্ট করুন। আপনার বর্তমান অবস্থান অর্থাৎ বিভাগ, জেলা, থানা, ওয়ার্ড, এলাকা বা মহল্লা এগুলো সিলেক্ট করুন। এবার কোন কেন্দ্রে আপনি টিকা নিতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে নিন। সকল তথ্য আপনার সঠিক আছে এরকম একটা সম্মতিসূচক টিক চিহ্ন দিন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি যথাযথভাবে লিখুন। আপনার ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিছু সময় ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হলেও আমরা একটু কনফিউশনে থাকি, সেটার ক্ষেত্রে ভ্যাকসিন স্ট্যাটাস জানার অপশন থাকে, আমরা সেটা সিলেক্ট করে দেখে নিতে পারি কীভাবে সম্ভব। এখানেও আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মের তারিখ, মাস, বছর সিলেক্ট করে একটি যাচাইকরণ নাম্বার আছে, সেটা হুবহু ফিল আপ করে দিলে, যাচাইকরণ অপশন দিলেই একটা ওটিপি চলে আসবে, সেটা আমরা পূরণ করে দিলেই আমরা দেখতে পাবো আমাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে এরকম একটি নিশ্চিতকরণ ডিসপ্লে। পরবর্তী ধাপে আমরা টিকা কার্ড প্রিন্টের অপশনে আমরা যাব, যেটা টিকা নেওয়ার সময় টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রীতি আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার, দিন, মাস, বছর প্রবেশ করাবো। যাচাইকরণ নাম্বারটি হুবহু লিখে দিব। মোবাইলে একটি ওটিপি আসবে, সে নাম্বারটি পূরণ করে দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশন সিলেক্ট করার সাথে সাথে আমরা ভ্যাকসিন কার্ডটি দেখতে পাব, টিকা কার্ড যেটি। এবার আমরা যে কোনো নিকটস্থ দোকান থেকে আমরা প্রিন্ট আউট করে নিতে পারি। আমাদের এই ভিডিওটি মূলত সাধারণ নাগরিকদের কাছে টিকা নিবন্ধন প্রক্রিয়াটি সহজতর করে তোলার জন্য করা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।